জায়গাটা শুনে মাছে ভেড়ি ছিল, এটা এটা খাল ছিল এই যমুনা নগরে, এইটা ঘুরে ওই পাড়াটা ছিল। আচ্ছা এই যে ভেড়িটা বিহার মণ্ডল 10,000 বিঘে একবার সেই গ্রাম অব্দি ভেড়ি চলে যাব। হ্যাঁ বলতে গেলেই তো অনেক কথা। এখন দেখছি পরিবর্তন তো ভালোই হয়েছে, এখন এই খাল ছিল আগে, ভেড়ি ছিল আগে, আগে ছিল হোগলা নল। হ্যাঁ আমরা বাঁশের খুঁটি এরা বাড়ি করতাম, মাটির দেয়াল করে আর এই নলে বেড়া দিই। সেইটে এখন এই হিন্দুস্তান পাকিস্তান হয়ে গিয়ে এই জায়গাগুলো ডবলেট হয়ে গিয়ে সব জায়গাগুলো সবে ভেস্টে যা, সব জায়গা ভেস্টে। হ্যাঁ চাষিরা দিয়েছে, চাষিদের কি কোনো এই গভর্নমেন্ট থেকে এ দিয়েছে? আমি আমি অল্প টাকা কিনেছি, আমি কিনেছি 20,000 করে কাঠা। এই ছোট মানে বহুদিন আগে, হ্যাঁ এই 20-25 বছর আগে। আমার নাম বিশ্বনাথ দাস। এই সমস্ত কলোনি টলোনি যা হয়েছে পরে, আগে সমস্তটা মাছ চাষে ভেড়িছিল। আর আমি প্রথমে এসেছিলাম এইখানে এই জায়গা ম্যানেজার হয়ে, এই ভেড়ির আমি দেখাশোনা করতাম। এখন শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি এখন ছেড়ে দিয়েছি, এখন অন্য লোক দেখাশোনা করে। এই ভেড়ি থেকে লেবার আছে যত, এলাকার মানুষ মাছ তারা এখান থেকে ক্রয় করে বাজারে নিয়ে যায়, বিক্রি হয়, তাদের মুনাফা আসে, লাভ হয়, তাদের পরিবারবর্গ চলে। আর আমরা লেবার আছি ধরুন 34-35 জন লেবার আছি, নাইট ডিউটি আছে, জাল টানা লেবার আছে, এবং দিন ডিউটি লোক আছে, এরকম করে 34-35 জন লোক আছি আমরা। এতে থেকে আমরা মাইনে পাই, আমাদের ফ্যামিলি চলে, সংসার চলে। 86 সালে আমাদের এই কলোনি স্টার্ট হয়েছে, 86 সালে কলোনি স্টার্ট হয়েছে, তারপরেই স্কুল হয়েছে এখানে। তার আগে এখানে থেকে কালিকাপুর স্কুল ছিল, আদিবাসী যারা এখানে আছে তারা কালিকাপুর স্কুলে যেত, এখন এখানেই পড়াশোনা করে, মুকুন্দপুরে হাই স্কুল হয়েছে। এখন চিকিৎসা আমাদের তো কাছাকাছি, দেবী সেটি হয়েছে, পেয়ারলেস হয়েছে, এদিকে আপনার ওটা কী নাম রুবি, আর এমনি লোকাল ডাক্তার তো আছেই, ভালো ভালো ডাক্তার আছে এখানে, আরও এখানে হসপিটাল হয়েছে, হচ্ছে আরও। জমি যখন আমি এখানে আসি তখন 350-450 টাকা বিঘা ছিল, আর এখন তো বর্তমানে এখন 1.5-2 লাখ-2.5 লাখ টাকা কাঠা হয়েছে। এই জলা জমি এখন চলে গেলে আমরা এখানে বাঁচবো কী করে, খাবো কী করে? এই যে পার্টি আসার আগে জমিদার ছিল, পার্টি আসলে যুক্তফ্রন্ট সরকারের সময় সমস্ত লুট করে নিয়ে নিল, তারপরে চাষি বসিয়ে দিল, সেই সমস্ত চাষিদের জমি দিয়েছে পার্টির থেকে দিয়ে, তারপর ব্যালেন্স যেটুকু ছিল এখন ভেড়ি চলছে। এলাকার যারা ছিল, এই এলাকায় আগে আদিবাসী যারা ছিল তাদের জন্য এই ভেড়িটুকু রাখা হয়েছে, যে তারা এই ভেড়িটা সমস্ত বন্ধ করে দিলে তারা বাঁচবে কী করে। সাপ মারি না এই কারণে, সাপ আমার তো কোনো ক্ষতি করে না, আমি রাত্রে যে এইভাবে এই জঙ্গলের মধ্যে চলাফেরা করি, সাপ আমার সামনে দিয়ে যায়, আমি সাপের সাথে কথা বলি, আমি সাপ মারবো কেন, সে তো আমার ক্ষতি করে না।
আগে তো জলা জমি ছিল, ধান চাষ হইতো, মানুষ ঢুকতেই পারত না। আগে তো ধরো এখানে খুব ধানের জমি ছিল আজ থেকে 15 বছর আগে। তারপর হিটকো নিয়ে যায় একবার রাস্তাঘাট তৈরি করছে, সবাই সুবিধার জন্যই করছে। আর আমি আসি এখান থেকে মাছ ধরতে, মানে সপ্তাহে 2-3 দিন আসি, প্লাস মাছ হয় 2 কেজি 1 কেজি সাইজের মাছ হয়। তাতে আমার পেশা নেশা বলতে ছিপ বা হয় নেশা, অত দূর থেকে কেন আসবে, এবং কোনোদিন হয় কোনো জায়গা হয় না। শপিং মলস তো নিশ্চয়ই এখনকার দিনে যেরকম আধুনিক যুগের চাহিদা, তাহলে শপিং মলস তো নিশ্চয়ই হবে, তার সাথে সাথে যেরকম অ্যাপার্টমেন্ট সেরকম হয় সেরকম তো হবেই। কিন্তু এটা সরকারকে একটু উদ্যোগ নেওয়া উচিত, যাতে এখানে যারা থাকে তাদেরকে কোনো জোর করে ব্যাপারটা যাতে তুলে না দেওয়া হয়, মানে তাদের বেশি মানে এই ব্যাপারে ক্ষমতা নিয়ে যে তারা মানে কর্পোরেট অফিসের সঙ্গে লড়াই করবে, সেটার জন্য অন্তত চেষ্টা সরকারকে একটু উদ্যোগ নেওয়া উচিত, যাতে এদের লাভটাও থাকে, মানে এরাও যাতে বিকল্প ব্যবস্থা পায়, তারা নিশ্চয়ই কর্পোরেট অফিসের লাভটাও থাকে। এখন যদি আমরা বলি সবটাই গ্রাম থাকবে শহর হবে না, তাহলে তো আমরা উন্নত দেশগুলোর সঙ্গে কোনো কম্পিটিশনে আমরা আসতেও পারবো না, এটাও আমাদের নিশ্চয়ই দরকার। কিন্তু তার সঙ্গে আমার মনে হয় এদেরও একটা বিকল্প ব্যবস্থা করে দেওয়ার কারণ, যাতে সামগ্রিক উন্নতিটা সম্ভব হয়।